ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকে সুকা আমড়াশোল গ্রাম। সেই সুকা আমড়াশোল গ্রামের স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগে গ্রেপ্তার করা হলো তার স্বামী দেবব্রত দেকে। মৃতার নাম পিয়ালি দে। মৃতার বাবা বিনয় কুমার ভোলের অভিযোগের ভিত্তিতে দেবব্রত দেকে গ্রেপ্তার করা হয়। দেবব্রত দেকে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ঘটনা হয়েছে গত 6-2 রাত 12টার সময়। এই দেবব্রত দে বলে একজন তার স্ত্রীকে কাটারি দিয়ে মেরেছে। মারার ফলে সে রক্তাক্ত জখম অবস্থায় অজ্ঞানে পড়ে এবং মারা যায়। বুঝলাম, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্ট কী নির্দেশ দিলেন? এবং অ্যাকুইজড অ্যারেস্টেড হয়েছে এবং পুলিশ 10 ডেজ বিসি বিয়ার করেছিলেন। 10 ডেজ বিসি অ্যালাউ হয়েছে টু রিকভার মোর এভিডেন্স অ্যান্ড টু রিকালেক্ট দি অফেন্ডিং ওয়েপেন। অফেন্ডিং ওয়েপেনটাকে কারেকশন করার জন্য ওটা অ্যালাউ হয়েছে এবং নেক্সট প্রোডাকশন ডেট হচ্ছে 15-2। আপনার নাম? আমার নাম পবিত্র কুমার রানা, APB SGM।